হ্যালো বন্ধুরা, গণিত শাখা আমাদের সকলকে স্বাগত। আজ বয়সের একটি অঙ্ক করবে। এখানে বলা হয়েছে যে এক ব্যক্তি তার বোনের বয়সের অনুপাতে 3:2 অনুপাত হয়েছে। 4 বছর পর তাদের বয়স অনুপাত 7:5 হলে ব্যক্তির বিবাহের সময় তাদের বয়স অনুপাত 2:1 হয়। তাহলে ব্যক্তির বিবাহের সময় তার বোনের বয়স কত? তার জন্য ধরুন যে ব্যক্তি আর হচ্ছে বোন, ব্যক্তির বয়স 3 আর 2, তাহলে এক্স এক্স করে দিন, ধরে নিন, এটা হচ্ছে ধরি। তার সাথে কত? 4 বছর যোগ করে দিন, তাদের অনুপাত কত? +4 আর হচ্ছে 2x+4, অনুপাত হচ্ছে 7:5। এই যে দেখুন 7/5 অনুপাত। তাহলে এদিকে 15x+20 14x আর হচ্ছে 28। তাহলে এদিকে দেখুন যে 14x 15x, এই পাশে আসলে বিয়ে হয়ে যাবে, তাহলে একটা এক্স পর থাকলো, এখানে 28, এখানে 20, তাহলে বাদ দিয়ে দিলে শুধু 8 পর থাকবে। তাহলে এদিকে কী বেরোলো? 3x সমান কত? 3×8=24, 2×8=16। তাহলে এদিকে দেখুন, তবে কী বলছে যে তাদের বিবাহের সময় তাদের বয়সের অনুপাত কত ছিল? 2:1। তাহলে প্রথমে জন ব্যক্তির বয়স কত পেয়েছিলাম? 24, এবং তার বোনের বয়স ছিল হচ্ছে 16। তাহলে মনে করুন ওয়াই বছর বয়সে তাদের বিয়ে হয়েছিলো, তাহলে আগে বিয়ে হয়েছিলো, তাহলে ওয়াই বিয়ে করে দেই, অনুপাত কত? 2:1। তাহলে এটা করে দেখুন, 32 - 2y = 24 - y - 2y, 24 - 2y, তাদিকে করলে শুধু ওয়াই, আর এদিকে হচ্ছে 8 - 8, তাহলে ওয়াই = 8। তাহলে কত নম্বর মিলে? 2 নম্বর।